हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आजकेर पर्वे आपनादेर संगे शेयर करते चलेछी माछेर डिमेर रसार एकटा रेसिपी। चलुन देखे नेवा जाक एई रेसिपिटा आमी किभाबे तैरी करे निच्छी। भालो लागले अवश्यई किन्तु लाइक आर शेयर करार रिक्वेस्ट रइलो। प्रथमे आमी एखाने माछेर डिमटाके खूब भालो करे धुए चटके নিয়েছিলাম। আর এখানে কিন্তু আমি ইউজ করেছি কাতলা মাছের ডিম। এবারে এর মধ্যে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ আদা রসুন, সুন্দর করে চপড করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে অ্যাড করে দেব স্বাদমতন একটু লবণ। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা যেরকম পছন্দ করেন সে বুঝেই কিন্তু ইউজ করবেন। হাফ টিস্পুন মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ময়দা। আমি এখানে 2 টেবিল স্পুন মতন ময়দা ইউজ করেছি। যেরকম পরিমাণে ডিমটা নেবেন সে বুঝেই কিন্তু ময়দাটা অ্যাড করবেন। আমার এখানে 400 গ্রাম মতন ডিম নেওয়া হয়েছে। ভালো করে এবারে এটাকে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে সুন্দরভাবে কিন্তু বড়াগুলোকে ভেজে নেব। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে নিলাম, আর তেলটা খুব ভালো করে গরম হওয়া অবধি অপেক্ষা করে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নতুন ভিডিওর আপলোডের সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন, এবারে কিন্তু আমি একে একে চামচের সাহায্যে বড়াগুলোকে ভেজে নেব। আমি এখানে কিন্তু মাছের ডিমের এই বড়াটা দুপিট এপিট ওপিট করে লাল লাল করে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর এটা খেতে কিন্তু শুধু শুধু খুব ভীষণই ভালো লাগে। এক পিট ভালো করে ভাজা হয়ে গেছে, অপর পিটটা আমি উল্টে দিয়েছি। এভাবেই এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর সমস্ত বড়াগুলোকে ভাজা হয়ে যাচ্ছে। এবারে আমি এর নেক্সট স্টেপে চলে যাব। নিত্য নতুন রান্না দেখতে গেলে সমস্ত রেসিপির লিঙ্কগুলো আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আপনারা চাইলে ওখান থেকে সেগুলো চেক করে নিতে পারেন। বড়াগুলোকে কিন্তু তুলে নিচ্ছি। এবারে এর নেক্সট স্টেপে ওই মাছ ভাজার তেলের মধ্যেই স্লাইস করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। যতক্ষণ না পেঁয়াজ নরম হয়ে আসছে ততক্ষণে কিন্তু তেলের মধ্যেটা নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আদা আর রসুন। আমি এখানে গ্রেট করে নিয়েছি। কোনোভাবেই কিন্তু এখানে আদা রসুনের পেস্ট ইউজ করা যাবে না। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম টমেটো। স্লাইস করে কেটে নিয়েছিলাম টমেটো, পেঁয়াজ, আদা, রসুন। ভালো করে এবারে কষিয়ে নেব। যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসবে ততক্ষণ কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। স্বাদমতন একটু লবণ অ্যাড করে দিলাম, আর লবণটা দেওয়ার সাথে সাথে নরম হয়ে যাবে টমেটো। টমেটোটা কিন্তু একদমই গলে গেছে পেঁয়াজ আদা রসুনের সাথে। আর কিছুক্ষণ এটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এবারে এর মধ্যে অ্যাড করে দেব মশলা। মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু জল দিয়েই মশলাটাকে কষাবো যাতে কোনো রকমভাবে ধরে না যায়। মশলা কিন্তু অনেকটাই কষে গেছে। এই অবস্থায় এর মধ্যে সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করলাম। এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, কিন্তু একটু নুন মিষ্টির ব্যালেন্সটা থাকলে খেতে ভালো লাগে। মশলা কিন্তু খুব ভালো করে কষে গিয়ে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে ফাইনালি এর মধ্যে আমি জল অ্যাড করে দিলাম। যেরকম গ্রেভি পছন্দ করেন সে বুঝেই অ্যাড করবেন। তবে যেহেতু এটা রসা রসা করব, তাই জন্য খুব বেশি একটা কিন্তু জল এখানে দেব না। ঝোলটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। 5 থেকে 7 মিনিট সময় ধরে কিন্তু এটাকে ফুটিয়ে নেব।
ঝোল খুব ভালো করে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে মাছের ডিমের বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়া দেওয়ার সাথে সাথেই কিন্তু ঝোলটা আরোটা কিছুটা অ্যাবজর্ব করে নেবে, তো যার জন্য সেই বুঝেই জলটা ইউজ করবেন। আর এই অবস্থায় কিন্তু আমি 5 মিনিটের মতন মিডিয়াম টু লোতে রেখে ফুটিয়ে নিয়েছি। ব্যাস, একদমই রান্না শেষ পর্যায়ে চলে এসেছে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর সবশেষে কিন্তু ঝোল যখন খুব ভালো করে ফুটে যাবে, আমি এর মধ্যে গরম মশলা অ্যাড করে দিয়েছি। মাছের ডিমের রসা কিন্তু রুটি বা ভাত যে কোনো কিছুর সাথেই খেতে ভীষণই ভালো লাগে। একদমই কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি রান্না। আর 2 থেকে 3 সেকেন্ড মতন ফুটিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করার রিকোয়েস্ট রইল। আর যে সমস্ত বন্ধুরা প্রথম ভিজিট করেছেন, আমার রান্না যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আজকের মতন এই পর্যন্তই। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে নতুন কোনো পর্বে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।